এই বছর দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হওয়ার কথা, যার মধ্যে আগের মাসে অর্থাৎ অক্টোবরের 25 তারিখে বছরের শেষ সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। তো আপনি যদি সেটা মিস করে থাকেন তাহলে চিন্তা করবেন না, এই মাসে দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ হবে। কিন্তু এই গ্রহণ কবে দেখা যাবে এবং ভারত ও বাংলাদেশ থেকে কি মহাজাগতিক দৃশ্য দেখা যাবে, আজকের ভিডিওতে এইসব বিষয়ে বিস্তারিত বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। এই গ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, এর আগের গ্রহণটিও সম্পূর্ণ ছিল, অর্থাৎ এবছরে দুটি চন্দ্রগ্রহণই সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। প্রথম চন্দ্রগ্রহণটি 16 মে দেখা গিয়েছিল, কিন্তু এটা ভারত ও বাংলাদেশ থেকে দেখা যায়নি। যাই হোক, 2022 সালের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ 8ই নভেম্বর দুপুর 1:32 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত চলবে। এটি এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, উত্তর ও পূর্ব ইউরোপের কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান হবে। ভারত ও বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তো আপনি এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত? তো সেটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন।